বিসমিল্লাহির রহমানির রহিম। আমার একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি নাওরা পারভীন, প্রভাষক অর্থনীতি। আমি আজকে তোমাদের অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে চাহিদার স্থিতিস্থাপকতা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে চাহিদা বিধি নিয়ে আলোচনা করেছিলাম। চাহিদা বিধিতে আমরা দেখতে পেয়েছি, কোনো দ্রব্যের দাম যদি বৃদ্ধি পায় তাহলে চাহিদার পরিমাণ হ্রাস পায়, দাম হ্রাস পেলে চাহিদার পরিমাণ বৃদ্ধি পায়। অর্থাৎ দামের সাথে চাহিদার পরিমাণের একটা বিপরীতমুখী সম্পর্ক তৈরি হয়। এই যে দাম বৃদ্ধি পেলে চাহিদার পরিমাণ হ্রাস পাচ্ছে আর দাম হ্রাস পেলে চাহিদার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, এই হ্রাস বৃদ্ধি সবসময় কিন্তু একরকম হয় না। দামের পরিবর্তনের সাথে চাহিদার পরিমাণের পরিবর্তন কখনো বেশি হতে পারে, আবার কখনো কম হতে পারে। এই পরিবর্তন অর্থাৎ দামের সাথে চাহিদার পরিমাণের এই পরিবর্তনের হার বা মাত্রাকে বা আনুপাতিক হারকে আমরা বলতে পারি চাহিদার স্থিতিস্থাপকতা। অর্থাৎ দামের পরিবর্তনের ফলে চাহিদার হার কী হারে পরিবর্তিত হয়েছে তার আনুপাতিক হারটাকে বলা হচ্ছে চাহিদার স্থিতিস্থাপকতা। চাহিদার স্থিতিস্থাপকতা নির্ণয়ের সময় আমরা একটা সূত্র ব্যবহার করে থাকি। বোর্ডে আমি সেই সূত্রটা তোমাদেরকে দেখাচ্ছি। বোর্ডে আমরা একটা সূত্র পেয়েছি, ইডি ইকুয়াল টু ডেল্টা কিউ বাই ডেল্টা পি ইন্টু পি বাই কিউ। ইডি হচ্ছে চাহিদার স্থিতিস্থাপকতা অর্থাৎ ইলাস্টিসিটি অফ ডিমান্ড, ডেল্টা কিউ হচ্ছে চাহিদার পরিমাণের পরিবর্তন, ডেল্টা পি হচ্ছে দামের পরিবর্তন, পি হচ্ছে প্রাথমিক দাম এবং কিউ হচ্ছে আমার প্রাথমিক পরিমাণ। এই সূত্রটা ব্যবহার করে আমরা চাহিদার স্থিতিস্থাপকতা নির্ণয় করে থাকি। কিন্তু আমাদের চাহিদার স্থিতিস্থাপকতা নির্ণয়ের সাথে আমাদেরকে মন্তব্য করতে বলা হয়। এখন তোমাকে যদি মন্তব্য করতে হয় তাহলে তোমাকে চাহিদার স্থিতিস্থাপকতার শ্রেণীবিভাগ সম্পর্কে জানতে হবে। চাহিদার স্থিতিস্থাপকতাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে স্থিতিস্থাপক চাহিদা আর একটা হচ্ছে অস্থিতিস্থাপক চাহিদা। স্থিতিস্থাপক চাহিদাটা কি? দামের সামান্য পরিবর্তনে চাহিদার পরিমাণের যদি ব্যাপক পরিবর্তন হয় তখন তাকে বলা হচ্ছে স্থিতিস্থাপক চাহিদা। অর্থাৎ দামের সামান্য পরিবর্তনে চাহিদার পরিমাণের পরিবর্তন হবে অনেক বেশি এবং এটার হার বা অনুপাতকে আমরা বলছি স্থিতিস্থাপক চাহিদা। সাধারণত বিলাস জাতীয় দ্রব্যের ক্ষেত্রে স্থিতিস্থাপক চাহিদা দেখা যায়, যেমন ধরো এলইডি টিভি, এসি, স্মার্টফোন ইত্যাদি। এ সমস্ত পণ্যগুলোর দাম যদি সামান্য বাড়ে তাহলে দেখা যায় চাহিদার পরিমাণ অনেক বেশি হ্রাস পেয়েছে। বিষয়টি আমরা চিত্রের মাধ্যমেও দেখতে পারি। আমরা ভূমি অক্ষে নিয়েছি পরিমাণ আর লম্ব অক্ষে নিয়েছি দাম, দাম পি, পি ওয়ান, পরিমাণ কিউ, কিউ ওয়ান। আচ্ছা, দাম যখন পি তখন আমার চাহিদার পরিমাণ হচ্ছে কিউ ওয়ান। তাহলে পির সাথে কিউ ওয়ানকে আমি যোগ করে দিলাম। দাম যখন পি ওয়ান তখন আমার চাহিদার পরিমাণ হ্রাস পেয়ে হয়ে গেল কিউ, তাহলে পি ওয়ানের সাথে কিউকে আমি যোগ করে দিলাম। যোগ করে আমরা সংযোগ বিন্দু পেলাম এ এবং বি, এবং এ রেখাটাকে যদি আমি যোগ করে দিই তাহলে আমি চাহিদা পাবো চাহিদা রেখা ডি, ডি ডট। আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করে দেখো পি পি ওয়ান অর্থাৎ দামের পরিবর্তনটা হয়েছে অনেক কম, কিন্তু পরিমাণের পরিবর্তন দেখো কিউ ডেল্টা কিউ অর্থাৎ কিউ কিউ ওয়ান, পার্থক্য কিন্তু অনেক বেশি। অর্থাৎ দাম বৃদ্ধি পেয়ে হয়েছে পি পি ওয়ান, সামান্য পরিবর্তন হয়েছে কিন্তু চাহিদার পরিমাণ কিউ ওয়ান থেকে কিউতে হ্রাস পেয়েছে, অর্থাৎ অনেক পরিমাণ চাহিদা এখানে হ্রাস পেয়েছে। তাহলে এটাকে আমরা বলবো স্থিতিস্থাপক চাহিদা। স্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে আমরা যখন স্থিতিস্থাপকতার মান নির্ণয় করব বা হার নির্ণয় করব তখন সেটার মান হবে একের থেকে বেশি, অর্থাৎ এখানে ই ডি গ্রেটার দেন ওয়ান হবে, অর্থাৎ চাহিদার স্থিতিস্থাপকতার মান হবে একের থেকে বেশি। দুই নম্বরে আমরা চলে যাব অস্থিতিস্থাপক চাহিদা। অস্থিতিস্থাপক চাহিদাটা কি? অস্থিতিস্থাপক চাহিদাটা হচ্ছে দামের ব্যাপক পরিবর্তনেও চাহিদার পরিমাণের পরিবর্তন হয় কম, এই পরিবর্তনের মাত্রাকে বা আনুপাতিক হারকে বলা হচ্ছে অস্থিতিস্থাপক চাহিদা। অর্থাৎ দামের বেশি পরিবর্তন হলেও দাম
চাহিদার পরিমাণের তেমন কোনো পরিবর্তন হয় না। উদাহরণ হিসেবে আমরা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের কথা বলতে পারি, যেমন চাল, ডাল, আটা, লবণ ইত্যাদি। এই সমস্ত দ্রব্যের দাম যদি বেশি বেড়েও যায় তাহলেও কিন্তু চাহিদার পরিমাণ তেমন একটা হ্রাস পায় না, কারণ বাঁচতে হলে এই দ্রব্যগুলোকে আমাদের ভোগ করতেই হবে। বিষয়টি আমরা চিত্রের মাধ্যমে দেখতে পারি। চিত্রে আমরা ভূমি অক্ষে নিয়েছি পরিমাণ এবং লম্ব অক্ষে নিয়েছি দাম। পি পি ওয়ান, কিউ কিউ ওয়ান। আচ্ছা দেখো, দাম যখন পি তখন আমার চাহিদার পরিমাণ ছিল কিউ ওয়ান, দাম পরিবর্তন হয়ে হলো পি ওয়ান, তখন কিন্তু আমার চাহিদার পরিমাণ হ্রাস পেয়ে হলো কিউ, কিন্তু হ্রাসটা কিন্তু খুব কম হয়েছে। এই কিউর সাথে পি ওয়ানকে আমি যোগ করে দিলাম, সংযোগ বিন্দুগুলোর নাম দিলাম এ এবং বি, এবং এই রেখাগুলোকে আমি যোগ করে পেলাম ডি, ডি ডট রেখা। আচ্ছা তোমরা দেখো, এখানে আমার দাম বৃদ্ধি পেয়েছে ডেল্টা পি, অর্থাৎ অনেক বেশি, কিন্তু চাহিদার পরিমাণ দেখো হ্রাস পেয়েছে কিন্তু অনেক কম, অর্থাৎ দামের বৃদ্ধির তুলনায় আমার চাহিদার পরিমাণ হ্রাস কিন্তু কম হয়েছে, অনেক কম হয়েছে। এটাকে আমরা বলবো অস্থিতিস্থাপক চাহিদা। অস্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে আমরা যখন চাহিদার স্থিতিস্থাপকতার মান নির্ণয় করব তখন সেই মানটা হবে একের থেকে কম, অর্থাৎ ইডি স্মলার দেন ওয়ান, ইডি স্মলার দেন ওয়ান, অর্থাৎ চাহিদার স্থিতিস্থাপকতার মান হবে একের থেকে কম। আমি বিষয়টি আরেকবার তোমাদের বলছি, স্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে আমার দামের পরিবর্তন হবে কম কিন্তু চাহিদার পরিমাণের পরিবর্তন হবে বেশি, এবং সেক্ষেত্রে আমার চাহিদার স্থিতিস্থাপকতার মান হবে একের থেকে বেশি, অর্থাৎ ইডি গ্রেটার দেন ওয়ান। এবং এখানে উদাহরণ হিসেবে আমরা বিলাসজাত দ্রব্যের কথা বলবো। আর অস্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে আমার দামের পরিবর্তন হবে বেশি কিন্তু চাহিদার পরিমাণের পরিবর্তন হবে কম, এবং এক্ষেত্রে আমরা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের কথা বলবো। এবং এখানে আমরা যখন চাহিদার স্থিতিস্থাপকতার মান নির্ণয় করব তখন সেটা হবে একের থেকে কম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন চাহিদার স্থিতিস্থাপকতা কীভাবে নির্ণয় করতে হয় তা দেখব। তোমরা বোর্ডে একটা সূচি দেখতে পাচ্ছ যেখানে আমাদের এক্স দ্রব্যের দাম পি এবং এক্স দ্রব্যের পরিমাণ কিউ দেওয়া আছে, এবং দাম হচ্ছে যখন আমার 10 টাকা তখন আমার এক্স দ্রব্যের পরিমাণ হচ্ছে 12 একক, আমার এক্স দাম যখন হচ্ছে 20 টাকা তখন আমার এক্স দ্রব্যের পরিমাণ হচ্ছে 10 একক। অর্থাৎ দাম যখন বাড়ছে আমার চাহিদার পরিমাণ কিন্তু হ্রাস পাচ্ছে, তার মানে এখানে আমরা চাহিদা বৃদ্ধিটা দেখতে পাচ্ছি। আরেকটা জিনিস, তোমাদের বোর্ড পরীক্ষায় উদ্দীপকে এরকম একটা সূচি দেওয়া থাকবে এবং তোমাদেরকে বলা হবে এখান থেকে একটা চাহিদা স্থিতিস্থাপকতার মান বের করো। আমাদের যদি চাহিদার স্থিতিস্থাপকতার মান বের করতে হয় তাহলে আমাদের প্রাথমিক চাহিদা, প্রাথমিক দাম, পরিবর্তিত চাহিদা এবং পরিবর্তিত দাম সম্পর্কে ধারণা থাকতে হবে। তাহলে এখানে আমরা 10 টাকা যখন আমার দ্রব্যের দাম তখন আমার পরিমাণ হচ্ছে 12 একক, এটাকে আমি বলছি প্রাথমিক দাম এবং প্রাথমিক পরিমাণ। পরবর্তীতে পরিবর্তিত হয়ে দাম বৃদ্ধি পেয়ে যখন হলো 20 টাকা তখন আমার দাম হ্রাস পেয়ে হলো পরিমাণ হ্রাস পেয়ে হলো 10 একক, অর্থাৎ আমার 20 টাকা হচ্ছে পরিবর্তনীয় দাম এবং 10 একক হচ্ছে পরিবর্তনীয় পরিমাণ। তাহলে আমরা এখন সূত্রটাকে সমাধান করব। সূত্রটা সমাধান বের করতে হলে আমাদেরকে এখানে বের করতে হবে ডেল্টা কিউ, ডেল্টা পি, পি এবং কিউ। ডেল্টা কিউটা কি? আমরা ডেল্টা কিউটা দেখেছি চাহিদার পরিমাণের পরিবর্তন। চাহিদার পরিমাণের পরিবর্তনটা বের করতে হলে চাহিদার পরিমাণের পরিবর্তিত অবস্থা থেকে প্রাথমিক অবস্থাকে বাদ দিতে হবে। আমরা চাহিদার পরিমাণের পরিবর্তিত অবস্থা দেখতে পেয়েছি এখানে 10 একক, এবং আমার পরিমাণের প্রাথমিক অবস্থাটা হচ্ছে 12 একক, তার মানে হচ্ছে 10 থেকে আমি 12কে বিয়োগ করব, তাহলে কত পেলাম? -2। আমার পরিবর্তিত অবস্থায় দাম যখন হচ্ছে 20 তখন আমার চাহিদার পরিমাণ হচ্ছে 10, অর্থাৎ পরিবর্তিত অবস্থা এবং প্রাথমিক অবস্থার মধ্যে পার্থক্যের মাধ্যমে আমি পরিবর্তনীয় অবস্থাটাকে বের করছি। এখন আমি বের করব ডেল্টা পি। ডেল্টা পিতে আমার পরিবর্তনীয় দাম হচ্ছে 20 টাকা এবং আমার প্রাথমিক দাম ছিল 10 টাকা, তাহলে 20 টাকা থেকে আমরা এই 10
টাকাকে বিয়োগ করব। তাহলে আমরা কত পেলাম? 10 টাকা। আচ্ছা, আমার প্রাথমিক দাম কত? 10 টাকা। আমার প্রাথমিক পরিমাণ কত? 12 একক। এগুলোকে এখন আমি আমার সূত্রের মধ্যে বসিয়ে চাহিদার স্থিতিস্থাপকতার মান নির্ণয় করব। ইডি ইকুয়াল টু ডেল্টা কিউ বাই ডেল্টা পি ইন্টু পি বাই কিউ। ডেল্টা কিউ আমরা কত পেয়েছি? ডেল্টা কিউ আমরা পেয়েছি -2, ডেল্টা পি আমরা পেয়েছি 10, পি আমরা পেয়েছি 10 এবং কিউ আমরা পেয়েছি 12। আচ্ছা, এটাকে যদি আমরা সমাধান করি তাহলে এই 10 আর 10 কেটে দিলে -2/12, এবং এটাকে যদি আমরা এখন সমাধান করি তাহলে পাচ্ছি কত? 0.16। আচ্ছা, ইকুয়াল টু 0.16 মাইনাস অবজ্ঞা করে। তোমরা সবসময় মনে রাখবে চাহিদার স্থিতিস্থাপকতা যখন আমরা নির্ণয় করব তখন আমাদের একটা মাইনাস আসবে, এই মাইনাসটাকে আমরা অবজ্ঞা করব, অর্থাৎ আমরা বাদ দিয়ে স্থিতিস্থাপকতার মানটাকে ধরব। তাহলে সেক্ষেত্রে আমরা মান পেয়েছি 0.16। এখন এই 0.16 এটা কি? একের থেকে কম, 1 থেকে কম। আমরা কিন্তু আগেই জেনেছি যে অস্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে চাহিদার স্থিতিস্থাপকতার মান হবে একের থেকে কম। তাহলে আমরা এটাকে বলতে পারি কি? অস্থিতিস্থাপক চাহিদা। অস্থিতিস্থাপক চাহিদা, অস্থিতিস্থাপক চাহিদা, অস্থিতিস্থাপক চাহিদার উদাহরণ হিসেবে আমরা জেনেছি নিত্য প্রয়োজনীয় দ্রব্য, যেমন চাল, ডাল, আটা, লবণ ইত্যাদি। এখন এই যে আমরা চাহিদার মানটা পেলাম 0.16, এটা যদি একের থেকে কম না হয়ে একের থেকে বেশি হতো তাহলে কি হতো? তাহলে সেটা হতো স্থিতিস্থাপক চাহিদা, অর্থাৎ বিলাস জাতীয় দ্রব্য। তাহলে এভাবে আমরা এরকম একটা সূচি যদি বোর্ড পরীক্ষায় দেওয়া থাকে সেই সূচি থেকে আমরা চাহিদার স্থিতিস্থাপকতার মান বের করব এবং সেখানে আমরা মন্তব্য করব শ্রেণী বিভাগের ভিত্তিতে, যেটা কি স্থিতিস্থাপক চাহিদা নাকি এটা অস্থিতিস্থাপক চাহিদা। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।